হ্যালো বন্ধুরা, আজকে আমরা ট্রেন্ডস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ট্রেন্ড রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব এবং ম্যাথ প্র্যাকটিস করব। একটা করে কনসেপ্ট ক্লিয়ার করব এবং ওই কনসেপ্টের বেস আমরা ম্যাথ প্র্যাকটিস করব। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের পূর্বের পার্টগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নিন, তাহলে হবে কি যে এই পার্টটা বুঝতে অনেক সুবিধা হবে। কারণ আমরা ট্রেনের যে ম্যাথগুলো করব তা মূলত একটা ফর্মুলা বেস ম্যাথ করব, অর্থাৎ একটা ফর্মুলাকে বেস ধরে আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের সব ম্যাথ করতে পারছি, অর্থাৎ জেনারেল ম্যাথ থেকে অ্যাডভান্স লেভেলের ম্যাথ পর্যন্ত আমরা করতে পারবো। তো আমরা প্রথমে কি করব, কনসেপ্ট দেখব, অর্থাৎ আমাদের কনসেপ্টটা কি, ট্রেনের কনসেপ্ট কি, অর্থাৎ একটা ট্রেন। কনসেপ্ট নাম্বার ওয়ান কি বলছি, যে একটা ট্রেন কি হচ্ছে, ট্রেনটা যা চলতেছে, অর্থাৎ ট্রেনটা কি হচ্ছে, চলতেছে। এখন একটা ট্রেন যদি চলে এবং এর সামনে যদি একটা ম্যান আসে, অর্থাৎ একটা ট্রেন যদি চলে এবং তার সামনে যদি একটা ম্যান দাঁড়িয়ে থাকে, তাহলে ট্রেনটি কতটুকু দ্রুত অতিক্রম করবে, আমাদের ফার্স্ট কনসেপ্ট। তাই কি বললাম, যে একটা ট্রেন যদি চলমান থাকে এবং তার সামনে যদি একটা মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে ট্রেনটি কত দ্রুত অতিক্রম করবে। তাহলে ট্রেনটি তার শুধুমাত্র নিজের দূরত্বকেই অতিক্রম করবে। কাকে অতিক্রম করবে, লেন্থ অফ ট্রেন, অর্থাৎ শুধুমাত্র ট্রেনের লেন্থকেই অতিক্রম করবে, অর্থাৎ ম্যান বা পোল বা ল্যাম্প পোস্ট যেগুলো থাকে এগুলোর কোনো দৈর্ঘ্য নেই। অর্থাৎ ট্রেন যখন দৈর্ঘ্যহীন বস্তু যেগুলো আছে, অর্থাৎ ম্যান, ল্যাম্প পোস্ট, ইলেকট্রিক পোল, এই যাবতীয় যে বিষয়গুলো আছে এগুলোকে যখন অতিক্রম থাকবে, অর্থাৎ স্থির থাকা বস্তু যখন অতিক্রম করবে, তখন শুধুমাত্র ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। তাহলে আমরা বলেছিলাম যে ট্রেনের অঙ্কগুলো আমরা একটা মাত্র ফর্মুলায় করব, সেই ফর্মুলাটা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। কি বলছে, যে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ট্রেন কতটুকু দ্রুত অতিক্রম করবে, ট্রেনের লেন্থ অফ ট্রেন ইকুয়াল হচ্ছে স্পিড ইনটু টাইম। যদি বলা হয় যে তার স্পিড কত, ট্রেনের স্পিড যদি ধরা যায় টি এস, যদি বলা হয় যে কোশ্চেন এভাবে হতে পারে, প্রথম কনসেপ্টের একটা কোশ্চেন আমি বলতেছি, যে কোনো ট্রেনের যদি দৈর্ঘ্য যদি এল টি হয় এবং এল টি মিটার হয় এবং ট্রেনটি যদি টি এস মিটার পার সেকেন্ডে যায়, তাহলে তার ডিস্টেন্স কত। তাহলে আমরা কি করব, এল টি ইকুয়াল টাইম ইনটু ট্রেনের যে স্পিড ইনটু টাইম, আমরা এখান থেকে সহজেই টাইম বের করতে পারবো। তার মানে হচ্ছে আমাদের বেস ফর্মুলা হচ্ছে ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। এই ফর্মুলাকে ইউজ করে এবং প্রত্যেকটা ম্যাথের কনসেপ্টকে নিয়ে আমরা এই অধ্যায়ের অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব ম্যাথ করতে পারবো। আচ্ছা, এটা আমাদের ফার্স্ট কনসেপ্ট। এরপর একটা কনসেপ্টে আমরা যাচ্ছি, যদি একটা ট্রেন তার লেন্থ আমরা ধরলাম হচ্ছে লেন্থ অফ ট্রেন, অর্থাৎ লেন্থ একটা নির্দিষ্ট লেন্থ আছে, এবং ওই ট্রেনটা যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, লেন্থ অফ প্ল্যাটফর্ম, আচ্ছা বলতে যদি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে কি করবে, প্ল্যাটফর্মও স্থির। আমরা কি বলেছি যে মানুষ যেমন দাঁড়িয়ে ছিল, প্ল্যাটফর্মের কোনো গতি নাই, প্ল্যাটফর্মটাও কি হচ্ছে, স্থির হচ্ছে। তাহলে যখন ট্রেনটা টি এস গতিবেগে চলে যাবে তখন তার লেন্থ কত হবে, আমাদের প্রথম কথা হচ্ছে লেন্থ কত কাউন্ট করতে হবে। তাহলে লেন্থ অফ টেন প্লাস লেন্থ অফ
প্ল্যাটফর্ম কি করতে হবে লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম কেননা যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কি ঘটনাটা ঘটবে প্রথমে একটা প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে একটা ট্রেন অর্থাৎ আমরা এইভাবে বোঝাতে পারি একটা প্ল্যাটফর্ম একটু ভালো করে কনসেপ্টটা বুঝবেন এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম কি স্থির অবস্থায় আছে তাহলে একটা ট্রেন নির্দিষ্ট গতিবেগে চলতেছে কি হচ্ছে যে একটা ট্রেন নির্দিষ্ট গতিবেগে চলতেছে এই জায়গা থেকে ট্রেনটা স্টার্ট করলো কি করলো ট্রেনটা স্টার্ট করলো ট্রেনটা যখন যাচ্ছে তখন কি হচ্ছে এই যে মাঝ বরাবর চলে গেছে কি হচ্ছে মাঝ বরাবর চলে গেছে এতক্ষণ এই যে এখানে কি আছে একটু ডিস্টেন্স ফাঁকা আছে কিন্তু মাঝ বরাবর চলে গেছে এখন কি হচ্ছে এরপর যখন ট্রেনটা চলে যাবে তখন নিজের গতিবেগটা নিজের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে অতিক্রম করলো এবং যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা আছে সেটাকে অতিক্রম করার পর এখানে চলে গেল অর্থাৎ একটা ট্রেন যখন চলে যাবে তখন দৈর্ঘ্য যুক্ত যখন কোনো বস্তু থাকবে তখন কি করবে ওই ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে দেন প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে তাহলে আমরা বলতে পারবো যে এই ট্রেনটা আমাদের কোথায় গিয়েছে এই জায়গা চলে গিয়েছে কি হচ্ছে এই জায়গা চলে গেছে তো এইটা আমাদেরকে অতিক্রম করতে হবে তাহলে আমরা কি কনসেপ্ট কি বুঝলাম যদি একটা ট্রেন অন্য একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে আমাদের ডিস্টেন্স ধরতে হবে ট্রেনের ডিস্টেন্স ট্রেনের যে লেন্থ থাকবে এবং প্ল্যাটফর্মের লেন্থ থাকবে এবং স্পিড কার হবে কথা হচ্ছে স্পিড কার হবে কেননা প্ল্যাটফর্মের কোনো গতিবেগ নাই তাহলে আমরা কি করব ট্রেনের যে স্পিড আছে ইনটু টাইম বের করব অর্থাৎ ট্রেনের যে স্পিড থাকবে সেটাকে আমরা কি করব নেব এখানে প্ল্যাটফর্মের কোনো গতিবেগ নেই তাহলে ফার্স্ট কনসেপ্ট আমাদের ক্লিয়ার আমরা প্রথমে বললাম যে যদি মানুষ হয় বা ইলেকট্রিক পোল হয় তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করবে স্পিড কি ট্রেনের স্পিড মানুষের কোনো স্পিড নাই স্থির মানুষ ছিল আবার যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ডিস্টেন্স অতিক্রম করবে হচ্ছে ট্রেনের যে লেন্থ আছে সেই লেন্থ এবং হচ্ছে প্ল্যাটফর্মের লেন্থ স্পিড কার থাকবে শুধুমাত্র ট্রেনের কারণ প্ল্যাটফর্মের কোনো গতিবেগ নেই তাহলে এই যে কনসেপ্টটাকে এই কনসেপ্টটাকে আমরা ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইমে ব্যবহার করে খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারবো তো আমরা ফার্স্ট কনসেপ্টের কিছু ম্যাথ দেখব আচ্ছা আপনারা স্ক্রিনে ম্যাথটা দেখুন ফার্স্ট ম্যাথে বলা হচ্ছে যে ইন হোয়াট টাইম উইল এ ট্রেন 100 meters লং ক্রস এ ইলেকট্রিক পোল ইফ ইটস স্পিড বি 144 kilometers per hour বলা হচ্ছে যে 100 meter একটা বলছে যে 100 meter একটা ট্রেন বলছে যে 100 meter একটা ট্রেন একটা ইলেকট্রিক পোস্টকে কত সময় অতিক্রম করবে যদি ট্রেনটার স্পিড যদি হয় কত স্পিড কত 144 kilometers per hour 144 kilometers per hour আমাদের টাইম বের করতে বলা হয়েছে তো আমাদের প্রথম ট্রেনের অঙ্কগুলোতে বা টাইম ডিস্টেন্স স্পিডের অঙ্কগুলোতে প্রথম কাজ হচ্ছে স্পিডকে কনভার্ট করে নেওয়া এখানে কি আছে কিলোমিটার পার আওয়ারে আছে আমাদের এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে তাহলে আমাদেরকে কি স্পিডকে মিটার পার সেকেন্ডে করতে হবে আমরা কিভাবে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে হয় বা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে হয় আমরা টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্সের প্রথম পার্টে এই বিষয়টা ক্লিয়ার করেছি আপনারা দয়া করে পার্টটা দেখুন এবং কনসেপ্টটা ক্লিয়ার হন আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে 144 kilometers per hour আমাদের প্রথমে করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা কি করব 5/18 দ্বারা গুণন করব যদি আমরা 5/18 দ্বারা গুণন করি তাহলে আমরা পাবো হচ্ছে 18 যদি কাটাকাটি করি তাহলে 8 times যাবে কত যায় 8 times যাচ্ছে তাহলে পাঁচাশে কত 40 meters per second কি পেলাম আমাদের ট্রেনের স্পিড পেলাম মিটার পার সেকেন্ডটি হচ্ছে 40 meters per second এখন কি বলছে যে একটা পোল দাঁড়িয়ে আছে একটা কি
ইলেকট্রিক পোল, একটা হচ্ছে ইলেকট্রিক পোল, এই ইলেকট্রিক পোলকে অতিক্রম করবে। আমরা প্রথমে কনসেপ্ট পড়েছি যে ইলেকট্রিক পোল বা ম্যানকে অতিক্রম করতে গেলে ট্রেনের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। কাকে অতিক্রম করবে? ট্রেনের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে। তাহলে আমাদের ফর্মুলা কি, লেন্থ অফ ট্রেন কত? 100। লেন্থ অফ ট্রেন 100 ইকুয়াল স্পিড অফ ট্রেন কত আমাদের? 40 ইন্টু টাইম, 40 ইন্টু টাইম। তাহলে এখান থেকে যদি আমরা টি এর ভ্যালু বের করি, টি ইকুয়াল 100, নিচে হচ্ছে 40, তাহলে যদি কাটাকাটি করি আমাদের পাবো 2.5 সেকেন্ড। তাহলে আমরা খুব সহজেই অঙ্ক করতে পারছি। আমাদের এখানে কি ছিল? ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম, এই ফর্মুলাকে ইউজ করেছি। প্লিজ যদি এখানে বুঝতে প্রবলেম হয় আমরা আপনারা ভিডিওটি আবার ফার্স্ট থেকে দেখুন, তাহলে ফার্স্ট কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা অনেক ইজি কনসেপ্ট, কিন্তু এই ইজি কনসেপ্টকেই আমরা আরও অনেক দূরে নিয়ে যাব। অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো কীভাবে করতে হয় তা আমরা দেখব। তাহলে এই কোশ্চেনের আনসার কত হবে? 2.5 সেকেন্ড। তাহলে কি করলাম? 2.5 সেকেন্ড, এটা কিন্তু মিটারে ছিল। হ্যাঁ, আমরা কি করেছি, প্রথমে কনভার্ট করে নিয়েছি। এই কনভার্টটা করতে হবে, যা এখানে যা বেজ থাকবে সেই বেজে আমরা নিয়ে আসবো। তা আমার নেক্সট অঙ্ক দেখি, আপনারা স্ক্রিনে অঙ্কটা দেখুন। আমরা দ্রুত কিছু প্র্যাকটিস করে সেকেন্ড কনসেপ্টে যাব। তো আমরা আগারওয়াল বই থেকে একটা অঙ্ক দেখতে পারি। আগারওয়ালের ফার্স্ট অঙ্কটায় বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে 100 meters ট্রেন ইজ রানিং অ্যাট দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। একটা 100 meter ট্রেন বলছে যে 100 meter ট্রেন, 100 meter ট্রেন স্পিড কত? 30 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এবং কি বলছে যে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই ইট টু পাস এ ম্যান স্ট্যান্ডিং নিয়ার দ্য রেলওয়ে লাইন, অর্থাৎ রেলওয়ে লাইনের পাশে দাঁড়িয়ে থাকা, একটা মানুষকে কত সময়ে অতিক্রম করবে। একদম ইজি কনসেপ্ট। আমাদের প্রথম কাজ হবে এটাকে কি করা, কিলোমিটার পার আওয়ারকে মিটারে কনভার্ট করা। করার জন্য আমি কি করবো, 30 × 5/18, তাহলে আমরা কি করতে পারি, 6 দিয়ে কাটতে পারি, 3 × 6 = 18, 5 × 6 = 30, তাহলে কত হচ্ছে 25/3 মিটার সেকেন্ড। তাহলে আমাদের কি, বলা হচ্ছে মিটার সেকেন্ড। আমাদের ফর্মুলা আমরা পেয়ে গেছি, যেহেতু ম্যান দাঁড়িয়ে আছে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যকেই অতিক্রম করবে, কি করবে, ট্রেনের দৈর্ঘ্যকেই। তাহলে আমাদের সূত্র কি, ডিস্টেন্স ইকুয়াল স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কার থাকবে এখানে? শুধুমাত্র ট্রেনের ডিস্টেন্স। ট্রেনের ডিস্টেন্স কত? 100। তাহলে স্পিড কত ট্রেনের? আমরা পেয়েছি 25/3 × টাইম। তাহলে এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, তাহলে টি ইকুয়াল আমরা পাচ্ছি, টি ইকুয়াল করতে পারবো আমরা 100 × 3/25। কাটাকাটি যদি করি আমরা কত, 4 × 25 = 100, তাহলে টি এর ভ্যালু পাবো হচ্ছে 12। কত পাবো টি এর ভ্যালু? আমরা 12 পাবো। তাহলে কত সেকেন্ড সময় লাগবে? অবশ্যই 12 সেকেন্ড সময় লাগবে। তাহলে 12 সেকেন্ড এই কোশ্চেনের আনসার। আপনারা নেক্সট অঙ্কটি স্ক্রিনে দেখুন। নেক্সট অঙ্কে বলা হচ্ছে যে আমরা মূলত সব ম্যাথগুলো আগারওয়াল থেকে নিচ্ছি। পরের অঙ্কে বলা হচ্ছে যে এ ট্রেন ইজ মুভিং অ্যাট এ স্পিড অফ 132 কিলোমিটার পার আওয়ার। একটা ট্রেন 132 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। ইফ দ্য লেন্থ অফ ট্রেন ইজ 110 মিটার, যদি একটা ট্রেনের লেন্থ যদি হয়, কি বলছে যে একটা ট্রেনের যদি লেন্থ হয় কত, 110 মিটার, লেন্থ 10 মিটার, এবং স্পিড বলা হচ্ছে, দেওয়া আছে 132 কিলোমিটার পার আওয়ার। এরপরে কি বলছে যে হাউ লং উইল ইট টেক টু ক্রস এ রেলওয়ে প্ল্যাটফর্ম, 165 মিটার লং। এখন বলা হচ্ছে যে সামনে একটা কি আছে, রেলওয়ে প্ল্যাটফর্ম আছে, যার লেন্থ কত, 165 মিটার, কি হচ্ছে 165 মিটার। তাহলে ট্রেনটা কত সময়ে রেল প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে? তাহলে আমরা কনসেপ্ট কি করেছি, আমাদের প্রথম কাজ হচ্ছে স্পিড এখানে কি আছে, কিলোমিটার পার আওয়ারে আছে, কিন্তু আমাদের এগুলো সব মিটারে আছে। তাহলে আমাদের কি করতে হবে,
মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি, ফাইভ বাই আঠারো দ্বারা আমরা কি করবো, গুণন করবো। আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে যদি আমরা তিন ছয় আঠারো, তিন চারে বারো, তিন চারে বারো, তিন দুগুণ ছয় টোয়েন্টি টু, তাহলে আমরা পাবো পাঁচ দুগুণ দশ, হাতে থাকলো এক, পাঁচ দুগুণ দশ আর এক, একশো দশ বাই থ্রি। এটা কি পাচ্ছি আমরা, মিটার পার সেকেন্ড, কিসের, ট্রেনের স্পিড কি পাচ্ছে, এটা ট্রেনের স্পিড পাচ্ছি একশো দশ থ্রি মিটার পার সেকেন্ড। এরপরে বলছে কাকে, প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে লেন্থ আমরা কাকে কাউন্ট করব, আমরা কনসেপ্টে পড়িয়েছি যে ট্রেনের লেন্থ এবং প্ল্যাটফর্মের লেন্থ যোগ করবো। তাহলে ট্রেনের লেন্থ আমরা কত, একশো দশ মিটার প্লাস একশো পঁয়ষট্টি মিটার ইকুয়াল, ইকুয়াল আমরা কি, আমাদের সূত্র কি স্পিড, স্পিড কত, এখানে স্পিড হচ্ছে ওয়ান ওয়ান জিরো বাই থ্রি ইন্টু টাইম, থ্রি ইন্টু টাইম, এখান থেকে আমরা সহজেই করতে পারবো স্পিড, আমাদের যোগ করে দিই এটাকে ফাইভ সিক্স ওয়ান সেভেন টু ইকুয়াল পাচ্ছি হচ্ছে ওয়ান ওয়ান জিরো থ্রি ইন্টু টাইম। আমি একদম ভেঙে ভেঙে করাচ্ছি, আপনারা খুব দ্রুতই করতে পারবেন। আচ্ছা, এরপরে যদি আমরা কি করি, টি টি যদি আমরা বের করতে যাই, টি এর ভ্যালু কত হবে, তাহলে হচ্ছে দুইশো পঁচাত্তর ইন্টু ইন্টু যদি আমরা করি থ্রি, নিচে হচ্ছে ওয়ান ওয়ান জিরো হয়ে যাবে। এখন যদি আমরা ওয়ান ওয়ান জিরো হয়ে যাবে, হ্যাঁ, তাহলে আমরা যদি টু দিয়ে কাটি, এখানে টু ফিফ পঞ্চান্ন দুগুণ কত, একশো দশ, তাহলে এখানে যদি আমরা পাঁচ পঞ্চান্ন করি, পাশাপাশি পঁচিশের পাঁচ, আর থাকলো দুই, পাশাপাশি পঁচিশ আর দুই সাতাশ, তার মানে হচ্ছে পঁচিশ পাঁচ আসবে, তার মানে আমরা পাঁচে কত ভ্যালু, উপরে হচ্ছে তিন পাঁচ পনেরো, নিচে হচ্ছে টু, অর্থাৎ এত সেকেন্ড সময় লাগবে আমাদের। অর্থাৎ এটাকে যদি আমরা আরও সহজ করে লিখতে চাই, তাহলে সেভেন ওয়ান বাই টু সেকেন্ড, এটা কোশ্চেনের আনসার।